আজকে সকল বাধা অতিক্রম করে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে এই ছোট মিছিলে সকল বাধা অতিক্রম করে আমরা এখানে আজকে সমাবেশ করেছি। আমরা এই সরকারকে জানিয়ে দিতে চাই, ছেলে ছেলের মানুষ যখন ডাকতে ওঠে তখন কোন শক্তি ছেলেদের জনগণকে সমাবেশ করতে পারে না। প্রিয় ভাইয়েরা
কৃষকদের কাছে অনুরোধ করব যে বিএনপি গঠন সংসদে সংশোধন করিয়া ঔষধটি বিদ্যেকর্মী ভিটামিন প্লাস দেখা থাকে ও মহাজ্যোতি প্লাস করিয়া অবাইতি কাজের সাথে আমরা দল আনি দেশের অবস্থা অত বাড়া অন্যটা আমি সংক্ষেপে বইয়া বের করে দিলাম। আমি এক বিরল ব্যবসা কথা আমার একটা বিদা রীতি করে দিলাম মাথায় এ সুযোগ আছে সুর আমার কাছে আইয়া বলল মাজন খুব প্রভাব আমি বললাম চিন্তা হইছে বলল চুরি চুরি তো আর করতাম পারলাম না আর এর লাগে আপনারাই নাই সাই বাড়ি চুরি করিয়া স্বাস্থ্য দেখা পাইছে আর তার মাজনের খরচ হইছে 2000 টাকা এখন আমারে বলল ভাইয়া চুরি না বলি এখন টাকা দিয়ে রাখ দেশ কত টাকা দেশের মাংস রতপালা মাথা কিছু আয় 70,000 টাকা এখন আপনাদের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমাদের দাবি আমরা মাননীয় নেত্রী আন্দোলনের জন্য আমরা নেত্রী নির্দেশে আমরা আন্দোলন বাঞ্চুন্নয় গণতান্ত্রিক আন্দোলন সেই আন্দোলন করতে গিয়ে আমাদেরকে প্রশাসন পারমিশন দেয় নাই আজকে এই স্থানে আমাদের সভা করার কথা ছিল না আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে বিনীত অনুরোধ রাখব আপনারাও আগামী দিনে যদি ঢাকা শহরে সভা সমিতি করতে পুলিশ বাধা দেয় আপনারা বাধা অতিক্রম করে করবেন আমিও পুলিশের বাধা অতিক্রম করে করবেন এটা আপনারা রাজি হন আমরা বলি কথা এবং কাজের মধ্যে আমাদের মিল রাখতে হবে আজকে স্বাস্থ্যহীন কণ্ঠে স্বীকার করতে হয় ম্যাডাম ছিলেন দেশের মাঠে ইলিয়াস গান্ধীর নেতৃত্বে সেই রাজা সভা করেছিলাম সেই সভায় কৃষ্ণ তোলার ছিল ইলিয়াস গান্ধী তুমি চলে গেছো কিন্তু ছেড়ে গেলে মানুষের মনে তোমার ঋণ চিরদিন ভরব না তুমি কথায় আছো আমরা জানি না তুমি নিঃসমান নয় ইলিয়াসকে খুঁজিবার করতে হবে যদি বেগম জিয়ার মুক্তি হয় বেগম জিয়াকে যদি আবার ক্ষমতায় বসতে পারে আমরা ইনশাআল্লাহ ইলিয়াস আলী শেখ হাসিনার কারাগার থেকে এই অনির্বাচিত অবৈধ সরকার অপানো নিত্য ভিত্তিহীন একটি মান্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ঢাকার একটি পরিত্যক্ত কারাগারে আটক করে রেখেছে সরকারের উদ্দেশ্য জনগণ থেকে
সঙ্গে আছে, ভবিষ্যতে থাকবে। আজকে যে আন্দোলন শুরু হয়েছে, আজকে যারা বক্তব্য দিয়ে যাচ্ছে জাতীয় নেতৃত্বের সামনে, দেশের নেতৃত্বের সরকারের সামনে, সেই দিন বক্তব্য দিয়েছিলেন হবিগঞ্জের মানুষকে দিয়ে আন্দোলনে থাকবো। প্রমাণ করেছি কোন পাতাকে রুখতে পারে না। আমার মনে আছে বিএনপি যখন সাংগঠনিক সম্পাদক হলো ইলিয়াসালি, আমি এই মাঠে তার সঙ্গে এবং সেখানে জনসভা হয়েছিল। সঞ্জয় সঞ্জয় ভাইরা, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে একটি সাজানো মিথ্যা মামলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে নেত্রীকে ওই প্রহসনের জন্য, চিকিৎসার জন্য তিনি হাসপাতালে নিয়ে আসতে নেত্রীর যে মনোবল, তার যে দৃঢ় মনোবল, এই মনোবল সারা বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তিকে আরো শক্তি করে দিয়েছে। নেত্রী যদি 73 বছর বয়সে আর এই ত্যাগ স্বীকার করতে পারে, আপনারা কি পারবেন না? ইনশাআল্লাহ আগামী দিনে কর্মসূচি আসবে, আন্দোলনের মাধ্যমে দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করবই করবো। আমি দাবি করছি নিঃশর্ত মুক্তি আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আমি দাবি করছি আমাদের নেতা তাদের গ্রহণের নিঃশর্ত দেশে ফিরে বসা। আমি দাবি করছি আমাদের 1 কোটি মানুষের নেতা শ্রীনগরের নেতা যারা দিনের সারিকে আমাদের মধ্যে ফিরিয়ে দেওয়া। আমি দাবি করছি দিনের জুড়ের গ্রহ আলসারি যারা আজকে ঘুম হয়ে আছেন তাদেরকে আমাদের মধ্যে ফিরত চাই। আমাদের সকল মামলা করতে চাই, নিরপেক্ষ নির্বাচন চাই, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার চাই, গণতন্ত্রের মুক্তি চাই। তারা
আতঙ্কিত হয়ে পড়ে। আমি মাঝে মধ্যে বলি, এই সরকারের মন্ত্রী প্রধানমন্ত্রীরা মাঝে মধ্যে আয়নায় চোখ পড়লে আতঙ্কিত হয়ে যায়, কারণ আয়নায় মানুষের চেহারা আছে। এই সরকারের গত ইতিহাস হলো অপশাসন, দুর্নীতি, আর্থিক প্রতিষ্ঠানের ধ্বংস। এই যে বাংলাদেশের যতগুলি দেশ আছে, যতগুলি আর্থিক প্রতিষ্ঠান আছে, সবগুলি তলায়রা খালি করে দিয়েছে। আর যুবলীগ, মহিলা লীগের নেতা নেত্রীদেরকে এই সরকার ব্যাংকের ডিরেক্টর বানিয়ে দিয়েছিল করে খাওয়ার জন্য। এরা করে খেয়েছে, এখন সেই খাওয়ার দিন শোধ করবে এই দেশের ১৬ কোটি মানুষ। এই সরকারের মন্ত্রীরা রাস্তায় নেমে গাড়ির ফিটনেস চেক করে, আরে এটা নিজেদের ফিটনেস নাই, সরকার চালাবে কোথেকে? আজকে এই সরকারের ক্ষমতায় চিরস্থায়ী হওয়ার প্রধান প্রতিবন্ধক দেশ নেত্রী, এই দেশের ১৬ কোটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া। কিন্তু এই আহমদরা জানে না, বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখার মতো কোন কারাগার এই দেশে এখনো তৈরি হয় নাই। ইনশাল্লাহ এই নেতৃত্বে আমরা মুক্ত করে আনব, এবং তার নেতৃত্বে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই দেশের ক্ষমতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাবে। আপনাদেরকে, দেশবাসীকে, বাংলাদেশের জনগণকে আসুন সবাই একসাথে বেগম জিয়াকে মুক্ত করে নিয়ে আসি। আমরা শেষ আমার বক্তব্য দীর্ঘায়িত না করে শুধুমাত্র আমি একটাই বলতে চাই, আগামীতে আমরা দেখতে চাই বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী। ভিন্ন সময় ভিন্ন হবে, সেই প্রতিবাদের কথা আমার জাতীয় নেতৃবৃন্দ শেষ করবে। আমি আশা করি আমার নেতৃবৃন্দ আমাদের এমন এমন পথে নিয়ে যাবে যেখান থেকে আমরা আমাদের দেশের কর্মকর্তা দোয়ার দিতে পারি এবং এই দেশকে আমরা মুক্ত করতে পারি স্বৈরাচারের শাসন থেকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে পারলাম। এরা নাটক খুব ভালো জানে, তাই এই নাটকের সরকারের কাছে বেগম খালেদা জিয়া মাথা নত করে নাই, ইনশাল্লাহ করবেও না। অসুস্থ থাকা অবস্থাও দেশের দিকে দেখেছি তার হাস্যোজ্জ্বল চেহারা। এই মেসেজটুকু আপনাদেরকে দিয়েছে, আমি কষ্ট করছি, আমি অসুস্থ, তবু বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি বিএনপির নেতা কর্মীরা, তোমরা গণতন্ত্রের লড়াইয়ের জন্য প্রস্তুত হও, ইনশাআল্লাহ গণতন্ত্র জয়লাভ করবে বিএনপি, আবার ক্ষমতা ইনশাআল্লাহ। তাই দুঃখ করার কোনো কারণ নেই, একটু ধৈর্য ধরে এখন আমাদেরকে জাগালে না, ফুটপাতে দাঁড়া দেবে না, জনসভার অনুমতি দেয় না, কোন কর্মসূচি শান্তিপূর্ণ পালন করতে দেয় না। অপেক্ষা করেন, সুজান বলে কি উঠে না, একটু দেখা করতে হবে, দেখার জন্য প্রস্তুত নেন সবাইকে ধন্যবাদ। আমাদের আশ্বাসের এবং তিনি সব বিভাগীয় সম্মেলনে যাবেন এবং এই সিলেটের মাটিতে এই সবাই কিন্তু উপস্থিত থাকবেন, এটা আমাদের আশা ছিল। কিন্তু এতে সুযোগ নেই, জালিমবাদ সরকার সেটা একটা বিত্ত সহযোগিতামূলক মামলা দিয়ে তাকে কারাবন্ধ করে ভেবেছিল তার উপস্থিতি সে বাঞ্চাল করে দেবে, কিন্তু সেটা সম্ভব হয়নি। আজকে এই সবার প্রত্যেকটি মানুষের হৃদয়ে বেগম জিয়া সমাধীন রয়েছেন, আজকে সংগ্রামী বাংলাদেশের মানুষের মধ্যে তিনি রয়েছেন। যদি বেগম জিয়ার অপরাধ তিনি হয়ে থাকে, এই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তিনি নেতৃত্ব দিচ্ছেন, তিনি মানবাধিকার প্রতিষ্ঠার ব্যাপারে নেতৃত্ব দিচ্ছেন, তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য নেতৃত্ব দিচ্ছেন, তিনি মানুষের জনগণের মধ্যে গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম করছেন, তাহলে উপযুক্ত সরকারের জানা উচিত সেই সংগ্রাম চলবে এবং আজ কারারুদ্ধ বেগম জিয়া বহু শক্তিমান হয়ে দেশবাসীকে উদ্বুদ্ধ করবে। এই সমাবেশ যাওয়ার পিছনে অনেক ষড়যন্ত্র ছিল, অনেক চেষ্টা ছিল, তারপরেও আমরা এসেছি আজকে সমাবেশ করতে সক্ষম হয়েছি। এতে প্রমাণ হয়েছে
আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, প্রতিজ্ঞাবদ্ধ থাকি, সচেতন থাকি, যে কোনো আন্দোলনে আমরা প্রতিশ্রুতি দিই, তাহলে আমাদের দাবি পূরণ করা সম্ভব। তাই আজকের সমাবেশ আমাদের পক্ষে সম্ভব। আমি আশা করি এই সমাবেশে বললে আমাদের দেশকে মুক্তি হবে না। এই সমাবেশ চেষ্টা করতে চাই আগামী দিনে আরো কঠিন আন্দোলনের জন্য, আরো শক্ত আন্দোলনের জন্য, আরো দূরে ধাক্কা দেওয়ার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদের নেত্রী নির্দেশে, আমাদের নেতাদের নির্দেশে আমরা নেত্রী গ্রেপ্তার হওয়ার পর থেকে ঐক্যবদ্ধ অনেক শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করে আসছি, কিন্তু সরকার একটা লাভ করছে না। আমি বিশ্বাস করি এই সমাবেশগুলোর বার্তা সরকার গ্রহণ করবে এবং অবিলম্বে কেন্দ্রীয় জেলা সংস্থানে দেওয়ার দৃষ্টি ব্যবস্থা করবে। অন্যথা আমরা আগামী দিনে আরো কঠিন আন্দোলন করার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, সংগঠিত হতে হবে, এবং আমার বিশ্বাস সেই আন্দোলন আমরা সফল পাবো। আমি কংগ্রেসে কেন্দ্রীয় এবং সাবেক মন্ত্রী এবং আপনাদের নেতা, আমাদের দলের সিনেটের সাবেক সভাপতি, আমাদের দলের সাংগঠনিক সম্পাদক ১১ জানুয়ারি যে অবৈধ সরকার ক্ষমতায় এসে এবং খালেদা জিয়ার বিরুদ্ধে ৪টি মামলা করেছিল, আর শেখ হাসিনার বিরুদ্ধে ১৫টি মামলা, এবং খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা ছিল ২০ কোটি ১০ লক্ষ টাকা, আর শেখ হাসিনার বিরুদ্ধে ছিল ১৪,৬০০ কোটি টাকা মামলা। ওনার মামলা গুলো আস্তে আস্তে উনি গায়েব করে দিলেন, আর কেবল খালেদা জিয়ার ৪টি মামলা থেকে আজকে ৩৭টি মামলায় এটা উন্নীত হয়েছে। আর যেই মামলায় যখন খালেদা জিয়াকে যেই পরবর্তী রায়ের মাধ্যমে জেল খাটা দেওয়া হয়েছে ২ কোটি ১০ লক্ষ টাকা, আজকে ৬ কোটি টাকার উপর সেই ব্যাংকটি বর্ষিত আছে আমার দেশে। এবং রায়ের কোথাও বলে নেই যখন খালেদা জিয়ার কোনো টাকা প্রস্তুত করেছে, একটি পরবর্তী রায়ের মাধ্যমে সেই ষড়যন্ত্রমূলক হিংসা প্রতিহিংসার পরিদর্শন করার জন্য আজকে যখন খালেদা জিয়াকে জেল খাটা দেওয়া হয়েছে। ২৫ জানুয়ারি এই শেখ হাসিনার সভা শেষ করে যখন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় তখন এক দলীয় পক্ষ কায়েম করে চতুর্থ সংশোধনের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ পৃথিবীতে স্বৈরশাসকের সরকার হিসেবে স্বীকৃতি লাভ করেছিল। আজ থেকে ১৭ বছর আগে ২০০১ সালে বাংলাদেশ পৃথিবীতে সর্বপ্রথম দুর্নীতিতে চাকরিদার হয়েছিল শেখ হাসিনার আদরে। শেখ হাসিনাকে থেকে পৃথিবীতে সবচেয়ে দুর্নীতিবাদ সরকার হিসেবে সেদিন আখ্যায়িত করা হয়েছিল। আর আজকে শেখ হাসিনা বলেন বেগম খালেদা জিয়ার আদরে নাকি বাংলাদেশ দুর্নীতিতে ৫ বার চাকরি হয়েছে। আমরা লজ্জিত হয়ে ইতিহাস বিকৃত করে আরেকটি কথা শেখ হাসিনা আজকে বলে বেড়া, সেটি হল উনি নাকি বাংলাদেশের প্রথম মেয়েদের বিনা বেতনে পড়ালেখা বিনা বেতনে বই দেওয়ার ব্যবস্থা চালু করেছে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর মেয়েদের ক্লাস ১ থেকে ৩ জানুয়ারি পর্যন্ত বিনা বেতনে পড়ালেখা কোনো প্রবৃত্তির ব্যবস্থা এমন ছেলে মেয়েদের বিনা বেতনে বই দেওয়ার ব্যবস্থা চালু করেছে বেগম খালেদা জিয়া। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, পরিশেষে বলতে চাই বেগম খালেদা জিয়াকে জেলখানা নিয়েছে এই জেলখানার রাস্তা আজকে আপনারা দেখেছেন, আগামী আপনাদের সবাইকে এই রাস্তা সঠিক হতে হবে। আমি দেখতে পাচ্ছি আমাদের সামনে আবির্ভূত হয়েছে এবং খালেদা
জাজিরা আমাদের মাঝে ফিরে আসবে এবং 2018 সালে এবং খালেদা জাজিরা ভোটের মাধ্যমে বাংলাদেশে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসবে। দুইটা প্রশ্ন করব, আপনারা উচ্চ স্বরে জবাব দেবেন, ঠিক আছে? উচ্চ স্বরে দিতে হবে। গণতন্ত্রের মাকে, গণতন্ত্রের মাকে, মানব ডেমোক্রেসিকে, মানব ডেমোক্রেসিকে। বন্ধুগণ, আজকের সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয় সভাপতি দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠতম সদস্য ডক্টর মোশাররফ হোসেন সাহেব, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ, সিলেটের সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম। দেশনেত্রী, গণতন্ত্রের মা, মাদার অফ ডেমোক্রেসি আজকে জেলে উঠতে আসছে। গণতন্ত্রের মা জেলে আছে, গণতন্ত্র কি জেলে থাকতে পারে? গণতন্ত্র কি জেলে বন্ধ করে রাখতে পারবে? গণতন্ত্র হচ্ছে সাগরের মতো, সাগরের পানি কেউ বাদ দিয়ে বন্ধ রাখতে পারে? সাগর আজ রেগে উঠেছে, সাগর আজ জেগে উঠেছে, সাগরের পানি আজকে অন্যায়কারীদের, অবিচারকারীদের, দুর্নীতিবাজদের, গণতন্ত্রের হত্যাকারীদের ফাঁসিয়ে দেবে সাগরের পানি। বাংলাদেশের মানুষ আজকে বদ্ধপরিকর, যে কারণে আপনাদেরকে আজকে এইখানে জনসভা করতে হচ্ছে। জনসভা এখানে কেন হবে? এটা কি বিএনপির মতো এত বড় দলের, বিএনপির মতো এত বিশাল দলের জনসভা কি এখানে হতে পারে? এইখানে কেন জনসভা? বিএনপির জনসভা হওয়া উচিত ছিল আজকে বিশাল ময়দানে, কিন্তু অনুমতি দেবে না। আজকে এই অনুমতি আসছে অনেক পরে, এখনো অনুমতি নাই, অনুমতি ছাড়া তো অনুমতির প্রশ্ন প্রয়োজন নাই। গণতন্ত্রে জনসমাবেশ আপনার সাংবিধানিক অধিকার, এটা গণতান্ত্রিক অধিকার, এটা রাজনৈতিক অধিকার, এটা কারো দয়ার উপর নির্ভর করে না। সংবিধান এই অধিকার একটি নাগরিককে দিয়েছে, একটি রাজনৈতিক দলকে দিয়েছে। কেন তারা আজকে ভীত? কেন আজকে এই জনসভা নিয়ন্ত্রিত হচ্ছে? কেন আইনের শাসন নিয়ন্ত্রিত হচ্ছে? কেন বাক স্বাধীনতা নিয়ন্ত্রিত হচ্ছে? কেন গণমাধ্যমের স্বাধীনতা নিয়ন্ত্রিত হচ্ছে? আজকে প্রতিটি ক্ষেত্রে, এমনকি আপনার অর্থনৈতিক অধিকার নিয়ন্ত্রিত হচ্ছে। আমি আগেও বলেছি, দুর্নীতি পর্যন্ত আজকে দলীয় কারণ হয়ে গেছে। আজকে আওয়ামী লীগ ছাড়া আর কেউ দুর্নীতিও করতে পারবে না। চাই আপনারা যদি দুর্নীতি করতে চান, তাহলে ওইদিকে পার হতে হবে। ওই দিক ছাড়া দুর্নীতি করার তখন কারো কোনো অধিকার নাই। 17 বছর আগে এই দলটি আওয়ামী লীগ দুর্নীতির সার্টিফিকেট পেয়েছিল, মনে আছে? 17 বছর আগে এই দলটি দুর্নীতির সার্টিফিকেট পেয়েছিল। এইবার সার্টিফিকেট পেয়েছে কিসে? 2004 সার্টিফিকেট পেয়েছে। 17 বছর পরে এইবার 2004 সার্টিফিকেট পেয়েছে।
যার কারণে আপনাদের উপর তাদের কোনো ভরসা নাই, জনগণের উপর তাদের কোনো ভরসা নাই। তাদের ভরসা হচ্ছে অন্য জায়গায়, তাদের ভরসা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু অংশ, নির্বাহী বিভাগের কিছু অংশ, আর সংসদ তো একজন আছে। তাদের যেহেতু আপনাদের উপর নির্ভরশীলতা নাই, আপনাদের কাছে কোন জবাবদিহিতাও নাই তাদের, এবং জনগণের সব অধিকার প্রত্যাখ্যান করে তারা আজকে দেশ চালাচ্ছে। দুর্নীতিতে এমন চরম অবস্থায় নিয়ে গেছে, আজকে বাংলাদেশ ব্যাংক তার অনুরোধ করেছে, কোন বেশি শুনেছেন কেন্দ্রীয় ব্যাংক অনুরোধ হয়, বাংলাদেশ ব্যাংক তার অনুরোধ করেছে, তারা অর্থনৈতিক সমস্ত ব্যাংকগুলোকে আজকে খালি করে দিয়েছে, খালি করে দিয়ে খালি হয় নাই, তারা আজকে বাংলাদেশ ব্যাংকে জনগণের স্বার্থ রক্ষার জন্য যেই অর্থ জমা রাখে সেখান থেকে আরো 10,000 কোটি টাকা, সেখান থেকে আরো 10,000 কোটি টাকা ব্যাংকিং সিস্টেমে নিয়ে আসছে লুটপাটের জন্য, সরকারি ব্যাংকে যে মেয়াদ থাকে সেটাও নিয়ে আসছে। অর্থাৎ যে ব্লুপ্রিন্ট, সেই ব্লুপ্রিন্টের মধ্যে আপনার খালি ভোটাধিকার কেড়ে নেওয়ার নয়, দেশের সমস্ত সম্পদ লুটপাট করে বিদেশে পাঠানোর জন্য। বন্ধুগণ, তাই আজকে সিলেটবাসীকে ধন্যবাদ জানাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে যাওয়ার 2 দিন আগে সিলেট এসে সিলেটের মানুষের যে ভালোবাসা পেয়েছেন, আপনারা কিন্তু সুতরাং করছেন আন্দোলন, আপনাদেরকে এই আন্দোলন শেষ করতে হবে, সবাইকে ধন্যবাদ। আজকে এই জনসভা আপনারা আয়োজন করেছেন সত্য বাধা বিপত্তির মুখে, সিলেটের তথা সিলেট জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, বিএনপির তৃণমূলের নেতা কর্মীবৃন্দ, আপনাদের সবাইকে আমি জানাই সশ্রদ্ধ সালাম। এখানে বলা প্রয়োজন, বাংলাদেশে আজকে যে সরকার, সেই সরকারের জনপ্রতিনিধিত্ব নাই, 300 আসনের মধ্যে 154 আসন তারা দখল করেছে বিনা ভোটে, বাকি যে কেন্দ্রগুলি ছিল 146 সিটে ভোট দাতা ছিল 5% কম। কাজে আজকে যে পার্লামেন্ট জনপ্রতিনিধিত্বহীন, তারা যে সরকার গঠন করেছে সেই সরকার জনপ্রতিনিধিত্বহীন, এই সরকারের কোন বৈধতা নাই। অথচ তারা বিচার বিভাগকে কুক্ষিত কুক্ষিগত করে একটি মিথ্যা মামলা নিয়ে শেখ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তারা রায় দিয়ে তাকে মিথ্যা মামলায় কারারুদ্ধ করে রেখেছে, এটা আমরা হতে দেব না। আপনারা জানেন বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধের সময় যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, আজকে আওয়ামী সরকার সেই মুক্তিযুদ্ধের যে আদর্শ সেটাকে মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযুদ্ধের বিরোধী চেতনা বলে এই দেশে একটি বিভাজন সৃষ্টি করেছে। আপনারা সিলেটের অধিবাসী, আপনাদের মনে আছে সেই ব্রিটিশ আমলে আন্দোলন করে উঠেছিল ব্রিটিশ তাড়ানোর জন্য, তখন ব্রিটিশদের দেশে একটি বিভাজন সৃষ্টি করে তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার একটি মিথ্যা প্রয়াস দিয়েছিল। আমি আজকে বলতে চাই মুক্তিযুদ্ধের পক্ষের এবং বিপক্ষের শক্তি এই বিভাজন সৃষ্টি করে আজকে আওয়ামী সরকার
প্রচেষ্টা চালাচ্ছে সেটা কেবল তাদের এই অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য। ওরা বাহুল্য, আমরা গর্ব ভরে বলতে পারি আমরা এমন একটি রাজনৈতিক দলের সদস্য যে দলের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন। স্বাধীনতার ঘোষক আওয়ামী লীগের নেতৃত্বে একাত্তরে কি করেছিল আপনাদের মনে আছে? তার ছিল একটি পলায়ন পর রাজনৈতিক দল। এই বিশ্বাস আপনাদের মনে রাখতে হবে। আপনারা হিসাব করে দেখুন স্বাধীনতা যুদ্ধের পক্ষে মুক্তিযোদ্ধাদের সংখ্যা যদি আপনারা হিসাব করেন, আজকে এটা প্রমাণিত সত্য যে বিএনপির ভিতরে যত মুক্তিযোদ্ধা রয়েছে আওয়ামী লীগের ভিতরে খুঁজলে তত মুক্তিযোদ্ধা কখনো খুঁজে পাওয়া যাবে না। কাজে আজকে সেই স্বাধীনতার দোহাই দিয়ে বাংলাদেশের গণমানুষকে কেউ রুখতে পারবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একদিনীয় পাকিস্তান শাসনের বিরোধিতা করেছেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে একবার এদেশে বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন ঠিক একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ এদেশে পুনরায় বর্তমান পাকিস্তান সরকারকে প্রতিহত করে আমরা আবার এদেশে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করব। আজকে আপনারা লক্ষ্য করুন গণতন্ত্রের দেশপাত্র এদেশে উপস্থিত নাই। এদেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। আজকে আওয়ামী লীগ তারা পুলিশি শক্তি করে বিএনপি তথা বিরোধী দলের উপরে জুলুম চালাচ্ছে। আমি এখানে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আওয়ামী লীগের যদি সেই খুঁটি জোর থাকে আজকে তারা রাজপথে আসুক। তারা পুলিশ ট্যাগকে তারা ব্যারাকে রেখে রাজপথে বিএনপির মোকাবিলা কারামুক্ত করতে পারি এবং সেই উদ্দেশ্য হাসিল করেই কেবলমাত্র আমরা নির্বাচনে যাব এবং জনতা এদেশের মানুষ ভোট দিয়ে দেখে দিয়েছি যে তারা কাদেরকে চায় বিএনপি তা আওয়ামী লীগ। এবং সেই ভয়ে ভীত হয়ে আজকে আওয়ামী লীগ এদেশে সুস্থ নিরপেক্ষ নির্বাচনকে প্রতিহত করেছে 2014 সালে। আবার আগামীতে তারা ঠিক একইভাবে প্রতিহত করার ষড়যন্ত্র করেছে। সেই ষড়যন্ত্র আমরা কোনোদিন বাস্তবায়িত হতে দেব না। আন্ধ্রপ্রদেশের একজন আছেন তিনি মাল অর্থমন্ত্রী, মানে বলে কিনেছে সমাজপতি কোনো টাকা হইত, হ্যাঁ আর দুই কোটি টাকা কেউ খাইত না শুধু না তার জন্য খারাপ দেশে বেঁচে থাকতে হবে। সুতরাং আজকে এই ব্যক্তির ব্যাংকে আব্দুল হাই বাসিলে কয়েকদিন আমি দেখলাম দুর্নীতি করে এখন শুধু উনি কারাগারে আছে। যে টাকা শুরু করে ব্যক্তির ব্যাংকে তিনি এখন কারাগারে আছে। প্রত্যেকটা ব্যাংকে আওয়ামী লীগ কর্তৃক সেই মনোনীত চেয়ারম্যান এবং ডাইরেক্টরা মিলে প্রত্যেকটা ব্যাংক খালি করে দিয়েছে। এখন ব্যাংকের তারল্য সম্পদ সরকার মিলে সরকার আসবে আরো নতুন করে চুরি করা, এই টাকা কে পরিশোধ করবে? জনগণ পরিশোধ করবে। সেই জন্যই বলছি শেখ হাসিনার খুব দাম্ভিকতা ওবায়দুল কাদের বলে বিএনপির লোক আলোচনা করার দরকার। আপনারা সমস্যা খালেদা জিয়া জেলে থাকতো
বিএনপি নির্বাচনের দায়িত্ব। এই কথা উত্তরের পরে খালেদা জিয়া ছাড়া বিএনপি চলে? যেখানে খালেদা জিয়া নাই সেখানে অন্য কেউ বিএনপি ছাড়াইতে পারে? এখনো খালেদা জিয়া নিজে সাথে সে বিএনপি চলে নাকি? সুতরাং এই সরকার আমাদের বিভ্রান্তি করার সৃষ্টি করবে। আমি বিশ্বাস করি বিএনপি ঐক্যবদ্ধ ভাবে গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে গণতন্ত্রের পুনরুদ্ধার করবে এবং সে জাতিটাকে রাষ্ট্রীয় ক্ষমতাকে বিচারিত করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন একটি নিরপেক্ষ সরকারের অধীনে হবে, তখনই বিএনপি নির্বাচনে যাবে, অবশ্যই বিএনপি নির্বাচনে যাবে। তবে সে রাশিনার অধীনে নয়, খালেদা জিয়া সে পার্টিও নয়, এটা আমরা সবাই বিশ্বাস করি। ও কেউ নিজেকে পা দিবে না, আর যদি কেউ পা দেয় তার যে জীবন করছে নিজেও ভালো করবে, সেই কারণে ভুলো কেউ খালেদা জিয়ার সাথে বেইমানি করবে না। কারণ বেইমানি করে অতীতে কেউ ভালো ভালো ফলাফল পায় নাই, সেজন্যই সরকার ঘন ঘন বলবে আমাদের মধ্যে বিভ্রান্তি করবে বিএনপি নির্বাচন আসবে। আর বিএনপি তো নির্বাচনে পয়লাই করতে গেছে, বিএনপি তো দেশে পরতন্ত্রই আসছে, বিএনপি তো বহু দল করছে এক দল থেকে, সুতরাং বিএনপি তো নির্বাচন করবে। সেই নির্বাচনে সে হাসিনার মাধ্যম থাকবে না, সেই নির্বাচনে সে হাসিনার মাধ্যম থাকবে না, সেই নির্বাচনের মাধ্যম করে জনগণ জনগণ যারে প্রতি তাকে ভোট দেবে সেখানে কোনো বাধা থাকবে না। সেই রাজনৈতিক অবস্থান সৃষ্টি হইল বিএনপির একমাত্র দায়িত্ব, এটি গণতান্ত্রিক পরিবেশ জনগণের অধিকার প্রতিষ্ঠা করা, একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন, যে নির্বাচন বিএনপি না সকল দল অংশগ্রহণ করবে। অবশ্য সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা দেখতে আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশগ্রহণ করবে না, এটাও সত্য। যাই হোক, আমি জানেন যে আপনারা দীর্ঘদিন আন্দোলন করছেন, আমার দুর্ভাগ্য আন্দোলনের সময় আপনাদের পাশে আমি থাকতে পারি নাই, আমাকে তার আগেই জেলখানায় বন্দী হতে হয়েছে, তাহলে আবার বন্দী হতে হবে, মৃত্যুতে যদি জেলখানা হয় তাতেও কোনো আপত্তি নাই, কিন্তু জনগণের গণতান্ত্রিক অধিকার সে বাসিনার কাছ থেকে আমাদের উদ্ধার করতে হবে। সবাইকে ধন্যবাদ। ঢাকা সহ সারা বাংলাদেশকে আমরা বিভিন্ন রকম সভা আন্দোলন কর্মসূচি দিয়ে যাচ্ছি বিভিন্ন এলাকায়, পুলিশ আইন প্রক্রিয়া সংস্থা আমাদেরকে বিভিন্নভাবে বাধা দিয়েছে, বাধা দিচ্ছে। গত রাত্রে আমরা যখন বিএনপিকে বিভিন্ন রকম খারাপ করছিলাম তখন আমরা এক সজ্জন নেতা বলছিলেন যে আমরা সফলভাবে বরিশাল চট্টগ্রাম খুলনা এই সভাগুলো করার পরে সিলেটে কোনো সমস্যা হচ্ছে না, ইনশাল্লাহ সিলেটে একটা ভালো সমাবেশ হবে। প্রিয় ভাইরা, আমি কথা বলতে যাচ্ছি যে আমরা আশা করেছিলাম সিলেটের সমাবেশটা ভালো সমাবেশ হবে, ইনশাল্লাহ কর্মীদের মনে জোরের কারণে সিলেটের সমাবেশ ভালো হয়েছে। আপনাদেরকে আসলে ধন্যবাদ, নেতৃবৃন্দের কাজের কারণে এই সমাবেশ বড় হয়েছে, ভালো হয়েছে, নেতৃবৃন্দ সাহসের মোকাবেলা করেছেন। আমরা সিলেটে খুলনা আপনাদের অনুরোধ দেওয়া হয়েছে গত রাত্রে, আমরা এখানে খুলনা যে আপনাদের মাইকে পারমিশন কোনো দেওয়া হয় নাই, পরামর্শ দেওয়া হয়েছে, এই ধরনের বাধা আমাদেরকে দিচ্ছে বরাবর। এই সরকার আমাদেরকে বরাবর আমাদের সকল কাজে বাধা দিচ্ছে, বিবেকন খালেদা জিয়াকে তারা গ্রেপ্তার করেছে, আমরা গ্রেপ্তারের প্রতিবাদে কর্মসূচি দিচ্ছি, এই সরকার সেই কর্মসূচিতে জনসমাবেশ দেখে ভীত সন্ত্রাস তৈরি করেছে। এই সরকার জনগণকে ভয় পায়, এই সরকার জনগণের মুখোমুখি হতে ভয় পায়, এই সরকার
দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভয় পায়, এই সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায়। আর তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করেছেন। নিশ্চয়ই আপনারা দেখেছেন পরশু দিন দেশনেত্রীকে পিজি হসপিটালে আনা হয়েছিল, আপনারা দেখেছেন ওনার হাস্যচ্য ছবি দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখলাম ওনার ছবি, টেলিভিশনে অনেক ডাক্তার গিয়েছে বিভিন্ন টেলিভিশন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনোবল বিন্দু মাত্র ভাঙে নাই, উনি বরং ওইখানে সাহস দিয়ে কথা বলে গেছেন, আমার যাহার হবে তোমরা তোমাদের কার্যক্রম কর্মসূচি চালিয়ে যাবে এই সরকারের বিরুদ্ধে। প্রিয় ভাইরা, আমার আসলে অনেক কথা ছিল, আর আমি ছোট ছোট দিয়ে কর্মসূচি এসেছিলাম আর কি কয়েকদিন আগে, ওই যে একটা সোশ্যাল মিডিয়ায় ছবি দেখলাম আমাদের কোন একজন দেশের নাগরিক ছোট ভাই অত্যন্ত বুদ্ধিমান, উনি একজন ছবি দিয়েছে যে এরশাদ এবং আজকের প্রধানমন্ত্রী বসে মিটিং করছে, এরশাদ একটু লাজুক হাসি, আজকের প্রধানমন্ত্রী একটা উজ্জ্বল হাসি। দেখা যাচ্ছে এরশাদের গলায় একটা লকেট, বিজয়ের লকেট একটা, সেই লকেটকে প্রধানমন্ত্রী এক নম্বর আগে হতে পারি নাই, এই আপনাকে আমি এক নম্বর হয়েছি, এরশাদ লজ্জা পেয়ে গেছে সৈরাচারের এক নম্বর করতে পারে নাই, কিন্তু আজকের প্রধানমন্ত্রী স্বৈরাচারের এক নম্বর হয়েছে। এবং একটা কথা কি জানেন, স্বৈরাচার গণতন্ত্র আর অর্থনৈতিক উন্নতি কখনো পাশাপাশি চলতে পারে না, এই কারণে আজকের স্বৈরাচার কেন জন্ম হয়েছে, এই স্বৈরাচার কোনরকম ক্ষমতায় এসে দেশে এই পরিমাণ ত্রাস করেছে তার জবাব দিতে হবে। এই স্বৈরাচার, এই স্বৈরাচার ক্ষমতা এসেছে লুট করার করেছে তার জবাব দিতে হবে, খুন করেছে তার জবাব দিতে হবে, ইলিয়াস আলীর মতো হাজার হাজার ইলিয়াস আলীকে খুন করেছে তার বিচার হবে। এই জন্য এই সরকার গণতন্ত্রকে ভয় পায়, এই সরকার অন্যায় অত্যাচার তো বেশি করেছে যে তাদের সেই ভয়ে তারা কম্পমান, জনগণের সামনে আসছে তারা ভয় পায়, খালেদাকে তারা গ্রেফতার করে, এসে আমাদের কর্মীদের হত্যা করে, খুন করে, খুন করে, কিন্তু স্বৈরাচার বেশিদিন কোনো দেশে টিকে থাকতে পারে নাই। আজকে আর আজকের এই প্রধানমন্ত্রীর অত্যাচার, এই সরকারের অত্যাচার মুসলিমদের যথেষ্ট বিচারকে ছাড়িয়ে গেছে, আজকে এই সরকার এক নম্বর হয়েছে। ইনশাল্লাহ দেশনেত্রীর এই আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো, গণতন্ত্রকে আমরা মুক্ত করবো, নির্বাচন চলে যাবো ইনশাল্লাহ, বিএনপি আবারও দেশ চালায় আবার ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। শাহজালাল হজরত সাহা পারানের এই পুণ্যভূমি সিলেটে, সিলেট বিভাগীয় জাতীয় পরিষদের আয়োজনে দেশ নেত্রী গণতন্ত্রের মা দেশ মাতা তিন তিনবারের প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া মুক্তির দাবিতে আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি, মঞ্চ উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ,
সিলেট বিভাগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই ও বোনেরা, সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমে স্মরণ করছি আমাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার প্রশস্তরী প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। তারপরে আজকে স্মরণ করছি সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে থেকে বিএনপির প্রতিষ্ঠায় যিনি বিশাল অবদান রেখেছেন এই সিলেটের ব্যাংক্রোশ মরহুম সাইফুর রহমান সাহেবকে। আমরা অত্যন্ত আক্রান্ত মনে এখানে এই সমাবেশ করছি, যে এই সমাবেশে সিলেটের একজন প্রাণ পুরুষ ইলিয়াস আলী আজকে আমাদের মধ্যে নেই। এই স্বৈরাচারী সরকার ইলিয়াস আলীকে আজকে গুম করে রেখে এখন পর্যন্ত তার কোন হদিস দেয় নাই। আমরা আজকে ইলিয়াস আলীর অভাব এই সমাবেশে অনুভব করছি। সংগ্রামী তো ভাইরা, আমরা আজকে কেন এসেছি দেশ অনেকের মুক্তির গাড়িতে? কেন এই স্বৈরাচারী সরকার একটি মিথ্যা মানহাত মামলায় অন্যায়ভাবে দেশ অনেকটিকে কারাগারে নিয়েছে? কারাগারে যে দিন যায় তার দুই দিন আগে দেশ অনেকটি আপনাদের এই পুণ্যভূমি সিলেটে এসেছিল। আপনারা সেই দিন শত শত বিপত্তি উপেক্ষা করে দেশ অনেকটিকে যে পরিমাণ আপনারা সমর্থন এবং সম্বর্ধনা দিয়েছিলেন তার জন্য বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ অভিনন্দন। আজকে আপনারা শত বাধা বিপত্তি উপেক্ষা করে এই জনসমাবেশকে সফল করেছেন তার জন্য আমরা দলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ধন্যবাদ জানাই। আজকে এই সমাবেশের প্রধান অতিথি থাকার কথা ছিল আমাদের দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, কিন্তু তার বৃদ্ধ মাতা আজকে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, তাই তিনি আসতে পারেন নাই। তাই তিনি আসতে পারেন নাই বলে আমি আজকে এখানে প্রধান অতিথি হিসাবে আপনাদের সামনে বক্তব্য রাখছি। আপনারা আমাদের মহাসচিবের মায়ের জন্য সকলে দোয়া করবেন। যেটা বলছিলাম, দেশ নেত্রীকে অন্যভাবে কারাগারে রাখা হয়েছে একটা উদ্দেশ্যে, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবং খেলা জাতীয়কে বিএনপিকে বাইরে রেখে, জনগণকে বাইরে রেখে আবার তারা 2014 5ই জানুয়ারির প্রহসনের স্বপ্ন দেখছে। 2014 5ই জানুয়ারি এদেশের জনগণ দেশের একটি বেগম খালেদা আহ্বানে নির্বাচন বয়কট করেছিল। আজকে যারা সরকার তাদেরকে জনগণ ভোট দেয় নাই, তাই তারা অনির্বাচিত সরকার। এই অনির্বাচিত সরকার জনগণের সাথে 2014 সালে প্রতারণা করেছিল 2014 5ই জানুয়ারি নির্বাচন নিয়ম রক্ষার নির্বাচন, সংবিধান রক্ষার নির্বাচন, কিন্তু শেখ হাসিনার কথা রাখে নাই, জনগণকে প্রতারণা করেছে, আমাদের বিদেশি বন্ধুদেরকে প্রতারণা করেছে। তাই আজকে শেখ হাসিনা ভয় পায় আগামী নির্বাচনে জনগণের সামনে যেতে চায় না, কারণ তারা জানে 2014 সালে জনগণকে যে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছেন, জনগণ যদি আগামী নির্বাচনে ভোট দিতে পারে এবং খালেদা জিয়া বিএনপি যদি সেই নির্বাচনে যায় তাহলে আপনাদের কোনো পাত্তা থাকবে না, আপনাদেরকে জনগণ সেই ভঙ্গবসার করে নিক্ষেপ করবে। তাই আজকে বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখেছে। আমাদের সিনিয়র নেতৃবৃন্দর বিরুদ্ধে মামলা, আমাদের তৃণমূল পর্যন্ত এমন নেতা কর্মী নাই যাদের বিরুদ্ধে মামলা নেই, যাদের যারা এই পর্যন্ত জেল খাটে নাই। একটা উদ্দেশ্য এবং খালেদা জিয়াকে কারাগারে রেখে বিএনপিকে দুর্ব
ক্ষতিপূরণ রাখতে চায়। আমরা বলতে চাই সরকার যে ষড়যন্ত্র করেছিল তা বুমেরাং হয়েছে। এখানে গেলেন খালেদা জিয়া, অন্যায় ভাবে কেনারে নেওয়ার পরে তিনি আগে দেশ নেত্রী ছিলেন, আজকে তিনি বিশ্ব নেত্রী এ উপনীত হয়েছেন, বিশ্ব নেতৃত্বে পরিণত হয়েছেন। আজকে জাতিসংঘ আমেরিকা সহ বিভিন্ন দেশ বেগম খালেদা জিয়ার এই কারাবরণের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে, আগামী নির্বাচন সম্বন্ধে উদ্বেগ প্রকাশ করেছে। আজকে তিনি বিশ্ব নেত্রী, দেশের একটি বেগম খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার আগে তিনি এদেশে গণতন্ত্রের জন্য আন্দোলন করেছিলেন। আজকে এদেশের মানুষ নূতন স্লোগান দিচ্ছে, দেশ নেত্রী আমার মা কারাগারে থাকতে দেব না। এটা দেশ নেত্রীকে কারাগারে নেওয়ার পরে মায়ের যে পরিচিত হয়েছে এবং দেশ মাতা উপাধিতে তিনি ভূষিত হয়েছে, তাই যেমন খেলাতে গিয়ে মান করতে দেওয়ার স্লোগান দেয় তিনটিকে দুর্বল করতে হবে বলেছিল, দুর্বল হয় নাই। আপনারা দেখছেন দেশের একটি নেতা খালেদা জিয়ার অবর্তমানে আমরা যারা সিনিয়র নেতৃবৃন্দ আছি তারা সমন্বয় করে সমন্বিত ভাবে আমরা ঐক্যবদ্ধ ভাবে ঐক্যবদ্ধ সিদ্ধান্তের মাধ্যমে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শ নির্দেশ নিয়ে তার বিএনপি দুর্বল হয় নাই, যা মনে করেছিল এই সরকার দাঁড়াতে পারে নাই। আজকে এই সরকার জনগণকে ভয় পায়, এই জন্য এই সরকার ক্ষমতায় এসে এই দেশের তিনটি প্রধান স্তম্ভ একটি রাষ্ট্রের সেই নির্বাহীকে নির্বাহী বিভাগকে ধ্বংস করে দিয়েছে দলীয়করণ করে। এই সরকার আইন বিভাগকে ধ্বংস করেছে একটি অনির্বাচিত সংসদ দিয়ে, এই সরকার বিচার বিভাগকে ধ্বংস করেছে প্রধান বিচারপতিকে, সুস্থ প্রধান বিচারপতিকে অসুস্থ বানিয়ে দেশ থেকে বিদায় করে দিয়ে। আজকে এই সরকার রাষ্ট্রের তিনটি স্তম্ভকে আজকে ধ্বংস করে দিয়েছে। শেখ হাসিনা যখন এই ক্ষমতা আসে আপনারা দেখেছেন আগেরবার শেষ বছর 2000-এ এই শেখ হাসিনার সময়ে বাংলাদেশের জন্য তিনি একটি কালো তিলক নিয়ে এসেছিলেন, সেটা হচ্ছে বাংলাদেশ তার সময়ে 2000-এ প্রথম সবচেয়ে দুর্নীতিবাজ দেশ হিসাবে পরিচিত হয়েছিল। এইবার গায়ের জোরে ক্ষমতা এসে এই 6 বছরে তারা স্বৈরাচারী উপাধি নিয়ে এসেছে, তকমা নিয়ে এসেছে আন্তর্জাতিক ভাবে। আজকে এই সরকার স্বৈরাচারী, এই সরকার খুন করেছে, খুন করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, ব্যাংক লুট করেছে, রিজার্ভ লুট করেছে, শেয়ার বাজার লুট করেছে এবং বিডিআরের তীরখানায় সেনাবাহিনী হত্যা করেছে। তাই তারা আজকে জনগণের সামনে যেতে ভয় পায়। এবং খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়েছে শুধু বেগম জিয়াকে নয়, গণতন্ত্রকে গ্রেপ্তার করা হয়েছে, এদেশের মানুষের অধিকারকে গ্রেপ্তার করা হয়েছে। তাই আজকে আমরা সারা বাংলাদেশে সমাবেশ করছি প্রস্তুতি নেওয়ার জন্য, আমরা গণতন্ত্রকে মুক্ত করব, আমরা এদেশের অধিকার প্রতিষ্ঠা করব, দেশ নেত্রীকে আগে মুক্ত করে গণতন্ত্রের মুক্তির আন্দোলন দেশ নেত্রীর নেতৃত্বে আমরা করব। আপনারা জানেন এই স্বৈরাচার সরকারের সাম্প্রতিক একটি ঘটনা, আজকে চাকুরি প্রত্যাশী এবং ছাত্র যুবকেরা আন্দোলন করছে কোটা প্রথা সংস্কার করার জন্য। আপনারা দেখেছেন তাদের উপরে কিভাবে নির্মমভাবে আক্রমণ করা হচ্ছে, পুলিশ লেগে গিয়ে টিয়ার গ্যাস গুলি এবং লাঠি পেটা করা হচ্ছে। তাদের দাবি কি? তাদের দাবি কি যে সরকারি চাকুরিতে মেধাকে প্রাধান্য দিতে হবে। আজকে বাংলাদেশ মেধাশূন্য হয়ে যাচ্ছে, 56% কোটা আর মাত্র 44% হচ্ছে মেধা। আমরা মনে করি এই যে মেধা প্রথা, এই যে কোটা প্রথা, মেধাকে প্রাধান্য দেওয়ার জন্য কোটা প্রথার বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে
সংস্কারের যে আন্দোলন হচ্ছে এই আন্দোলন যৌক্তি। আপনারা হয়তো জানেন আমাদের দলের আমাদের চেয়ারপারসন প্রায় দুই বছর আগে ভিশন 2030 ঘোষণা করেছিল। এই ভিশনের মধ্যে লেখা আছে যদি জনগণ আমাদেরকে ক্ষমতায় বসায় তাহলে এই মিশন 2030 যা আছে তা বাস্তবায়ন করব। এই কথা কথা সম্বন্ধে আমাদের সে মিশন 2030 আছে, আমাদের সে মিশন 2030 আছে যে দেশে মুক্তিযোদ্ধাদের সন্তান প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাড়া সকল কোটা বাতিল করা হবে। এই কথা আমরা মিশন 2030 বলেছি। অতএব আমাদের নীতিগত অবস্থানের উপরে আজকে আন্দোলন হচ্ছে। সরকার ঠিক একই কায়দায় সৈরাচারি কায়দায় সে আন্দোলনকে দাঁড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু আজকে এই সৈরাচারের বিরুদ্ধে দেশের জনগণ অবশ্যই আজকে গণতন্ত্র যেমন পুনরুদ্ধার করতে চায় এই সৈরাচারের পতন চায়। আজকে ছাত্ররা যুবকরা আন্দোলন করছে, আমরা আন্দোলন করছি, যত সৈরাচারী আন্দোলন করা হোক না কেন ইনশাল্লাহ কোনদিন গণতন্ত্রের অগ্রযাত্রাকে জনগণের দাবিকে এবং এই যে কোটা কোথায় যারা যুবক ছাত্ররা আজকে আন্দোলন করছে এই কোনদিন দাবিয়ে রাখা যায় নাই। ইতিহাস বলে স্বৈরাচার কাল করে কিছুদিন টিকে থাকতে পারে, কিন্তু স্বৈরাচারের যত সকল স্বৈরাচার জনগণের কাছে মাথা নত করে তাদের কাছে তাদের ছেড়ে দিতে হয় ক্ষমতা। এটা এরশাদের সময় দেখেছি, পাকিস্তান টাইমে অয়ুব খানের সময় দেখেছি। অতএব আমাদের আজকে সংক্ষিপ্ত দাবি এই সরকার স্বৈরাচার, আমাদের দাবি এক দফা এক দাবি স্বৈরাচার কবে দাবি, আজকে আমাদের এক দাবি এক দফা এক দাবি খুনি হাসিনা কবে দাবি, আমাদের আরেকটা দাবি খুনি হাসিনার স্বৈরাচার হাসিনার সময় শেষ এবং খালেদা জিয়ার বাংলাদেশ। আমি আর একটি কথা আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এখানের দিকে কারাগার নিয়ে মনে করেছিল বিএনপিকে দুর্বল করতে পারবে, দুর্বল করতে পারে নাই, জন সমর্থন আগের চেয়ে আজকে বেশি। বিএনপি অত্যন্ত সেই তৃণমূল থেকে উচ্চ পর্যায় পর্যন্ত ঐক্যবদ্ধ, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে আমাদেরকে এবং খালেদাকে মুক্ত করে তারপরে তার নেতৃত্বে আন্দোলন করে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার কায়েম করে সংসদ ভেঙে দিয়ে সেনাবাহিনীকে নির্বাচনের সময় রাখার ব্যবস্থা করে ইনশাল্লাহ আমরা নির্বাচনে যাব। এই সরকার চাচ্ছে দেশের দিকে ছাড়া নির্বাচন করার জন্য। আমি জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে দেশের দিকে ছাড়া আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে আগামী নির্বাচন এসবের দিকে বিএনপিকে বাইরে রেখে হবে না, হতে দেওয়া হবে না। ইনশাল্লাহ দেশের জনগণ সেই চাপ এই সৈরাচারের পতনের জন্য তাই করবে ইনশাল্লাহ। আমরা শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক কর্মসূচি দিচ্ছি, আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আপনারা যেন ঐক্যবদ্ধ থাকেন ইনশাল্লাহ।